তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে কোহিনুরবাবু। নিশ্চিতভাবে একটি রাজনৈতিক দল, তারা দেশেই ক্ষমতায় থাকুক রাজ্যের ক্ষমতায় থাকুক, তার একটি মতাদর্শ আছে, সেই মতাদর্শের পিছনে কিছু পরিপ্রেক্ষিত রয়েছে, কিন্তু দেশের স্বার্থ বিবেচনা করবার সময় সেগুলো সামনে আসবে, সেগুলো সামনে এসে ভিড় করবে নাকি এই বিষয়গুলো ভিড় করবে? জানিয়ে এত বিতর্ক, দেখা যাচ্ছে গোটা বিষয়টার মধ্যে সত্যি টেকনিক্যালিটি ছাড়া বোধহয় কিছু একটা নেই। এখনও যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা ছোট্ট ভার্সন, উইচ ইজ এখনও পর্যন্ত সেটা একটু ধোঁয়াশার মধ্যে আছে, সেটা পরিষ্কার নেই। যদি সম্পূর্ণটা আমরা পাবো আর কি, যদি সম্পূর্ণটা কী ঘটনা ঘটেছে যদি সবটা মানুষের সামনে আসে তাহলে সেটা বেটার হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা সেরকম কিছু পাইনি, বরং আমরা খুব ক্লিয়ার ভিউ পেয়েছি মিশনারিজ অফ চ্যারিটির আমাদের ডমিনিক গোমস সাহেবের সঙ্গে, আর্ক ডিওসি, আমাদের আর্ক বিশপ ডিওসি অফ কলকাতার। তো তিনি যেটা বলেছেন যে এটা সম্পূর্ণভাবে প্রায় 22,000 মানুষ, সরাসরি 22,000 একদম পিছিয়ে পড়া মানুষ যারা একদম ডিপেন্ডেন্ট এই মিশনারিজ অফ চ্যারিটির উপর, আবাসিকরা, তারা পুরোপুরি কার্যত অনাথ হয়ে গেল। কিন্তু কেন? তো কারণ কোনো অ্যাকাউন্টের লেনদেন এখনো পর্যন্ত কিন্তু বন্ধ নয়। আমি কি দেবো আপনাকে এই বিবৃতিটা যেটা রয়েছে আমার হাতে? আবার বলছি, দেখুন, প্রেস ইনফরমেশন ব্যুরোর 31 ডিসেম্বর পর্যন্ত এই সবকটা ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন চলতে পারে, ফলে ক্রিসমাসের সময়, ক্রিসমাসের দিন, ক্রিসমাসের পরে বন্ধ হয়েছে এমনটা নয়। 31 ডিসেম্বরের পরে এই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে যাতে লেনদেন না করা হয় তার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে মিশনারিজ অফ চ্যারিটির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার বন্ধ করেনি। এই পয়েন্টটা নিয়েই তো ধোঁয়াশা। যতক্ষণ না এই পয়েন্টটা মিশনারিজ অফ চ্যারিটির পার্ট থেকে, আমি আপনাদেরই চ্যানেলে গেস্ট রুমে বসে আপনাদেরই ইংরেজি যেটা আছে ইংরেজিটা ওটা দেখছিলাম, সেখানে কিন্তু এখনো পর্যন্ত এই পার্টটা কনফার্ম করেনি মিশনারিজ অফ চ্যারিটি যে তারা বলেছে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে। তাদের কিন্তু এখনও দাবি যে তাদের অ্যাকাউন্ট 25 ডিসেম্বর ফ্রিজ করে। কোহিনুরবাবু, মিশনারিজ অফ চ্যারিটি কিন্তু এই পার্টটাও কনফার্ম করেনি যে তাদের অ্যাকাউন্ট 25 ডিসেম্বর ফ্রিজ হয়েছে। কী অদ্ভুত ঘটনা! দেখুন, আর্চ ডায়োসেস অফ কলকাতা, তার তরফে ভাইকার ডমিনিক গোমস, যিনি চ্যান্সেলর কমিউনিকেশন, অর্থাৎ তিনি মিডিয়ার সঙ্গে কথা বলবেন বা চার্চের তরফে তিনি যাবতীয় কমিউনিকেশন বা যোগাযোগের দায়িত্বে, তিনি একটি বিবৃতি দিলেন যাতে সরকারের এই সিদ্ধান্তকে কনডেম পর্যন্ত করা হলো। কিন্তু সিদ্ধান্তটি কি, কেন, কোন দেখুন, একটা জিনিস তো এটা ফ্যাক্ট যে 1992 সালে যখন সারা দেশে একটা দাঙ্গার কথা হয়েছিল তখন মাদার টেরেজা কলকাতার রাস্তায় ছিলেন, এটা আমরা সবাই দেখেছি, এটা আপনিও দেখেছেন, সবাই দেখেছে। তো মিশনারিজ অফ চ্যারিটি এতদিন ধরে হয়েছে, কোনোদিন এরকম কোনো অভিযোগ হয়নি যে মিশনারিজ অফ চ্যারিটি কোনো রিলিজিয়াসলি ফান্ডামেন্টালিস্ট বা তারা কোনো পার্টিকুলার রিলিজিয়াস এজেন্ডা নিয়ে কাজ করেছে, এমন কোনো অভিযোগ কিন্তু কোনো বড় মাপের বা ছোট মাপেরও আমরা পাইনি। আমরা দেখেছি যে মিশনারিজ অফ চ্যারিটি বহু ক্ষেত্রে দাঁড়িয়ে তারা সেবামূলক কাজ করে, কিন্তু পার্টিকুলারলি আমি কিছুক্ষণ আগেও শুনছিলাম এবং আগেও জানি যে ইতিহাস আছে গুজরাতের এই বাইবেল পড়া ইত্যাদি ইত্যাদি নিয়ে, যে একটা সরকারের একটা ভেন্ডেটা আছে এবং মিশনারিজ অফ চ্যারিটিকে নিয়ে কিছু, ঠিক এক্স্যাক্টলি বিজেপি নয়, তবে বিজেপির শাখা প্রশাখা তো কিছু সংগঠনগুলো আছে যাদের দায় বিজেপি নেয় না, তারা কিন্তু কন্টিনিউয়াস হেট্রেড স্পিচ এই মিশনারিজ অফ চ্যারিটি ইত্যাদি ইত্যাদির উপর করে। এবং আমরা তো জানি একবার উড়িষ্যায় কী ঘটনা ঘটেছিল, সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এখনও ব্যাপারটা ক্লিয়ার নয়, কিন্তু মিশনারিজ অফ চ্যারিটি যখন এই কথাটা বলেছে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে নেওয়ার জন্য, একদম একদম ফেস্টিভ সিজন, সেই ফেস্টিভ সিজন, আমাদের ক্রিসমাস উইক চলছে, কালকে বক্সিং ডে গেল, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে এবং আমাদের সবার মনে হচ্ছে যে এই সিদ্ধান্তটা বোধহয় না নিলেই হতো না বা অন্যভাবেও নেওয়া যেত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ল ইজ প্যারামাউন্ট সবার উপরে, নিশ্চিতভাবে, কিন্তু বলেছেন মানবিকতার স্বার্থের কথা। কিন্তু আমার প্রশ্ন ঠিক এখানেই, কোথায় মানবিকতা লঙ্ঘন হলো? এখনও পর্যন্ত তো কেন্দ্রের তরফ থেকে, সরকারের তরফ থেকে তাদের লেনদেন নিষেধ করা হয়নি, অন্তত বিবৃতি যা বলছে।